আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আমি একই ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার হাতে উন্নত জাতের গাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখেছেন আমার হাতে উন্নত জাতের গাছ, এই যে বস্তায় আছে, এই বস্তায় থাকলে একটা শেকড়ও কাটা যায় না, এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা নাই। আপনাদের আজকে আমি আমার সুপারি গাছগুলো আমি দেখাবো, আমাদের সুপারি গাছগুলো কেমন, এবং এখানে আমার ছোট ভাই আছে, আমার ভাস্তে আছে, তাদের সাথে কথা বলবো। আমার এখানে গাছ অনেকগুলো উঠতেছে, চলুন আমি কতগুলো গাছ এখানে উঠেছি তাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখেন কেমন সুন্দর। এই গাছগুলো যদি আপনারা ইনশাল্লাহ রোপণ করেন আপনারা লাভবান হইতে পারবেন। গাছের হাইট হবে, আমি দেখাই, এই যে এখানে আসেন এই গাছের হাইটটা হবে সর্বোচ্চ 6 থেকে 7 ফিট হাইট। এই যে গাছগুলো দেখেন কীরকম গোড়া মোটা, আমার এক মুষ্টি প্রায় পার, আমি মুষ্টি দিয়ে ধরতে পারি না, তবে কতগুলো এক মুষ্টি ছোটো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি এই গাছগুলো উঠেছি, ইনশাল্লাহ আপনাদের সকলে ভালো লাগবে। আমি আবার দেখাই আমাদের জমি থেকে কতগুলো চারা উঠতেছে, আজকে বাইরে যাবে। এই যে দেখেছেন এই যে চারাগুলো আমাদের এখানে দেখেছেন, এই যে উঠোন হচ্ছে দেখেন আমাদের এখানে কত চারা উঠোন হচ্ছে, এই যে দেখেন এই যে চারা উঠোন হচ্ছে। আমি দেখাই এই যে আমাদের চারা, এরকম সুন্দর সুন্দর চারা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফলো করবেন, আপনারা অবশ্যই এখানে সুন্দর সুন্দর চারা পাবেন। আমি বলেছি এই যে তোলাচ্ছে, ইনশাল্লাহ আমি এখানে যাই তোলা তোলা দেখেন যা ওটা ফুটো উঠল নাকি, ফুটো উঠল তো। এই যে দেখুন এখানে তুলছে বাবা, এগুলো কি উঠেছ তুমি? সুপারি চারা। সেটা তো ছোটো তুলেছ কি জন্য? এই যে তুমি ছোটো ছোটো উঠেছ, মানুষকে ঠকাবে নাকি? হ্যাঁ এই যে ছোটো তুলছে কে? ছোটো উঠে গেছে না, ছোটো তোলা যাবে না, মানুষকে কখনো ঠকান যাবে না, আর মানুষকে ঠকে কোনোদিন কেউ বড় হইতে পারে না। আসল কথা হলে কি সততাভাবে চললে বন্ধুর আল্লাহ পাকও ভালোবাসবে এবং মানুষও ভালোবাসবে, সততার ক্ষেত্রেই তুলতে হবে। তো বাবা এগুলো এই গাছটা কয় ফিট হাইট হতে পারে অনুমানিক? আমি 5 ফুট 8 ইঞ্চি দেখেন আপনি। আচ্ছা 5 ফুট 8 ইঞ্চি, তাহলে ওই গাছটা তাহলে তোমার সাথে দেখা যাচ্ছে একটু হাইট আছে, তাহলে 6 ফিট হবে, তাহলে 6 ফিট হবে। তাহলে আপনারা এখানে 6 ফিট গাছগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারছেন। আমার অনেকেই ভিডিও দেখছেন, আমি একই শার্ট গাওয়ার দিয়ে আপনাদের মাঝে ভিডিও করছি। তো আবারও দেখাই এই যে গাছটা উঠলো, এই যে গাছটা দেখেন কত সুন্দর গোড়া মোটা আর কত সচ্ছকা। এই যে আমরা প্যাকেটে রাখছি পলি প্যাকেটে, এই গাছগুলো মারা যাবে না। শিকড়গুলো দেখা যাচ্ছে, শিকড়গুলো অবস্থায় আপনারা রোপণ করবেন, আশা করা যায় একটা গাছও মারা যাবে না। এই যে গাছগুলো উঠেছে আমরা উঠেছি সকালের মতন ইনশাল্লাহ। আমার যে জমি থেকে গাছ উঠে উঠেই এই যে উঠেছি, এই যে দেখেন প্যাকেটে আছে, এরকম গাছগুলো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন, যে কোনো জায়গায় পৌঁছে দেই। তবে যদি কেউ যদি আমার থেকে 1000 গাছ নিতে চায় তাহলে সর্বপ্রথমে আমাকে 5000 টাকা ইনভেস্ট করতে হবে, আর বর্তমানে কেউ যদি 100 গাছ নিতে চায় তাহলে ইনভেস্ট করতে হবে বর্তমানে 1000 টাকা। তো আপনারা এই গাছগুলো আমার থেকে নিতে পারবেন অবশ্যই। তো ইতিমধ্যে আমার ছোট ভাই, ইনি দেখাশোনা করে বাগান, ইনি বাগানের দায়িত্ব আছে, তার সাথে একটু কথা বলি। ভাই ওয়ালাইকুম সালাম, তা তুমি কেমন আছো ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো। তো এখানে সুপারি গাছ কতগুলো আছে? এখানে 3000 সুপারি চারা আমার কাছে আছে। এখানে 3000 আছে, তা আপনারা দেখেছেন 3000, আমরা তাহলে দেখা যাক একটু যাই সামন দিকে। তো সামন দিকে যাওয়া যাক, যদি দেখছেন অবশ্যই আসলেই। তো এই গাছের মধ্যে যদি দাঁড়ান যায় আমি হারিয়ে যাবো। তাহলে আমার ছোটো ভাইগুলো গাছের মধ্যে গেছে বর্তমানে, ছোটো ভাইয়ের সাইজে হাইট, আমার একটু গাছের মধ্যে যাই দেখি। এই যে দেখতে পাচ্ছেন আমিও গাছের মধ্যে গেছি, হারিয়ে গেছি। গাছটা কত হাইট দেখেন, আমি গাছের মধ্যে গেছি অবশ্যই হারিয়ে গেছি। আপনারা যদি বড়ো গাছ নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার দেওয়া স্ক্রিনের নম্বর ফলো করবেন, আপনারা এরকম বড় বড় ছবিন গাছ পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি সকলেরই হয়তো ভালো লাগছে। আজকের মনে আপনাদের মাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, এবং আপনারা কখনো যদি আমার নার্সারিতে আসতে চান, আমার ছোটো ভাই থাকে সবসময়ের জন্য, এই যে আমার ছোটো ভাই, আমি অনেক কাজের ক্ষেত্রে বাগানে কম থাকি, বিভিন্ন কাজের চাপে থাকি। তো আপনারা যদি কেউ কখনো আসতে চান তাহলে আমার ছোটো ভাইয়ের কাছে আসেও আপনারা চারা নিতে পারবেন, এবং আমার ফোন নম্বরে আপনারা যোগাযোগ করলে সঠিক গাছ পাবেন। আমি এই একই শার্ট গাওয়ার দিয়ে আজকে বেশ কয়েকটা ভিডিও করলাম, আমাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন,
ইনশাআল্লাহ আমার কথার মধ্যে যদি কখনো ভুল ত্রুটি হয় থাকে দয়া দৃষ্টিতে আপনারা মাফ করে দিবেন এবং আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থাকবে। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।